চিড়িয়াখানায় এসে কেমন লাগতেছে আপনার অনুভূতিটা প্রকাশ করুন। আসলে অনেকদিন পর আসা চিড়িয়াখানাতে, এখন দেখি আগের থেকে অনেক বেটার, এখানকার সিচুয়েশন অ্যানিমেলগুলো আগের থেকে অনেক ভালো দেখা যাইতেছে। তো এখানে পরিবেশ, মনোরম পরিবেশ, বিশেষ করে ঈদের পর দিন যখন আপনি আসেন এখানে দেখেন অনেক অনেক দর্শনার্থী, দেখতে ভালোই লাগে এগুলা। তো মোটামুটি ভালোই লাগতেছে, আমি ফ্যামিলি নিয়ে আসছি এখানে, এনজয়েবল, এভরিবডি ক্যান ওয়েলকাম হিয়ার। চিড়িয়াখানায় এসে আমাদেরকে অনেক ভালোই লাগতেছে, আমি প্রথমবার আসলাম এই চট্টগ্রাম চিড়িয়াখানায়, অবশ্য ভালো লাগতেছে। যাবেন, এখানে পরিবেশ অনেক সুন্দর এবং নিরিবিলি, তো খুব ভালো লাগলো। ঈদের একটা আমাদের বিনোদনের একটা জায়গা হচ্ছে ফয়েজ লেক চিড়িয়াখানা। এখানে আসার পর আমরা বাঘ দেখলাম, তারপরে কুমির দেখলাম, তারপর বিভিন্ন বানর আর মুনো হরিণ দেখলাম, যা দেখে আমার ছোটো ভাইয়ের খুবই ভালো লাগলো। এবং এখানে আগের থেকে পরিবেশ অনেক উন্নত হয়েছে, তার টিকিটের ব্যবস্থাটা উন্নত হয়েছে, এখন মানুষজন সিরিয়ালের মাধ্যমে টিকিট কিনতে পারছে এবং ঢুকে ঈদে পরিবার পরিবহন সহ ঘুরতে পারছে। তো ভালো হয়েছে, আগের থেকে অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে, মানুষজনের আরও আসা উচিত এবং চিড়িয়াখানা ভ্রমণ করা উচিত। তাহলে আসলো আগে যে চিড়িয়াখানা ছিল, এখন চিড়িয়াখানাটা খুব সুন্দর করে কাজ করানো হয়েছে। হ্যাঁ, ফ্যামিলি সহকারে আসলে দেখার মতো, এখন খুব সুন্দর সিস্টেম করা হয়েছে, টিকিট, মাস্ক, হ্যাঁ, করোনা পরিস্থিতি নিয়ে খুব ভালোভাবে হ্যাঁ করানো হয়েছে ইনশাল্লাহ। এখন সবাই আসলে ফ্যামিলি নিয়ে খুব ভালোই এনজয় করা যায় আর কি, বাচ্চা ফ্যামিলি নিয়ে আসা আর কি। যেমন আমি আসছি আজকে কর্মব্যস্ততার ফাঁকে আসছি, আইসা খুব ভালোই লাগতেছে আর কি, সবাই আসবে ইনশাল্লাহ চিড়িয়াখানাতে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। অনেকদিন পর আবার এই চট্টগ্রাম চিড়িয়াখানা আসলাম, আগের থেকে এখন অনেক উন্নত হয়েছে। আগে আসছিলাম অনেক কিছু, এবার আসছে এবং অনেক কিছু নতুন নতুন দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে যেন চিড়িয়াখানাটা পরিপূর্ণ লাগতেছে। আমি ঢাকা চিড়িয়াখানাও দেখছি, এখন অনেকটা ঢাকার সাথে মিল পাচ্ছে আর কি। ধন্যবাদ চিড়িয়াখানা কর্তৃপক্ষকে এই সুন্দর সুন্দর আয়োজন করার জন্য। আমি চট্টগ্রামের আশপাশের লোকজনকে সবাই বলছি, চিড়িয়াখানা আসুন, মজা পাবেন, ধন্যবাদ। সত্যি ভাইয়া, আগের থেকে উন্নত অনেক করছে, ভালো হয়েছে, কারণ আগের জায়গা অনেক কষ্ট করে উঠতে হয়েছে, এখন সিঁড়ি দিছে, আর নিচেও সিঁড়ি দিন, আমাদের জিনিসটা অনেক ভালো লাগছে, আগের থেকে অনেক উন্নত হয়েছে, ভালো। এই যে ধন্যবাদ কর্তৃপক্ষকে। আসলে অনেকদিন পরে আমি আসছিলাম, এর আগেও অনেকবার আমি চিড়িয়াখানা আসছিলাম। এই ঈদে আসার পরে এর অনুভূতিটা একটু আমার কাছে মনে হচ্ছে একটু ডিফারেন্ট, বিকজ এর আগে এরকম এত সুন্দর সাজালো গোছালো ছিল না জিনিসগুলা। এখন এই যে সিঁড়িটা দেখতেছেন, সিঁড়িটা কিন্তু আগের চেয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে এবং পেইন্ট করা হয়েছে। আর আশেপাশের যে পশুপাখিগুলা, এগুলাও মনে হচ্ছে যে আগের চেয়ে অনেক, ওদেরকে খাবার দাবার দিয়ে ওরা মনে হচ্ছে আগের চেয়ে অনেকটা একটা সুন্দর। আর ফ্যামিলি নিয়ে আইসা আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে, চট্টগ্রামে এরকম একটা সুন্দর জায়গা যে কেউ আইসা আসলে ঘুরে তার মনের ভাব মানে প্রকাশ করতে পারবে এবং সুন্দরভাবে এখানে এসে ঘুরে যেতে পারবে। আর আমি মনে করি বাংলাদেশের ভিতরে যে জায়গাগুলো আসে দর্শনীয়, এর মাঝে ফয়েজ লেকটা কিন্তু অনেকটাই সুন্দর। সো আপনারা যারা যারা আসেন নাই, সবাইকে রিকোয়েস্ট করব এসে একবার হলো চিড়িয়াখানাটা দেখে যান। আর সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, ভাই সুন্দর হয়েছে। চিড়িয়াখানায় এসে আমার অনেক ভালো লাগতেছে, আমি বাচ্চাদেরকে নিয়ে আসছি, ওরাও খুশি হয়েছে, অনেক অনেক সুন্দর হয়েছে আগের থেকে, খুব ভালো লাগতেছে। আগের থেকে অনেক উন্নত করেছে, মানে সুন্দর করছে, ভালো লাগতেছে এখানে আসি, বাচ্চারাও অনেক খুশি। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। চিড়িয়াখানায় আসে মানে কি আসলো বলার কিছু নাই, এখানে মানে কি দেখতেছি যে অনেক প্রাণী আছে, দেখা যাচ্ছে যে আমি আমাদের মানে কি এই উপলক্ষে সকল বন্ধুকে নিয়ে আমি আসলাম, হঠাৎ করে এই উপলক্ষে মানে কি একটা প্রোগ্রাম করলাম, দেখতেছি যে এখানে অনেক ভালো প্রকৃতি মানে কি প্রকৃতির আবহাওয়া অনেক সুন্দর, দেখা যাচ্ছে যে অনেক সুন্দর এখানে মানে কি সব কিছুই আছে। যারা আপনারা মানে কি আসার আগ্রহী তবে তবে আসতে পারেন, তবে এখানে মানে কি জায়গাটার নাম হচ্ছে ফয়েজ লেক চিড়িয়াখানা, টিকিটও তেমন বেশি না, অনেকটা কমেই। তো আমরা সবাই আসছি, আপনারা সবাইকে দেখতেছেন, আমার বড় ভাইয়ের আছে, বন্ধুরা আছে, তো সবাই আসবেন এখানে, এখানের প্রকৃতিটা অনেক ভালো, আমার অনুভূতিটা এ পর্যন্ত। ধন্যবাদ আপনাকে।